নমস্কার বন্ধুরা, পুজোর আমেজে জমিয়ে গল্পের আড্ডা দিতে ছোলা মশলা একবার এভাবে বানিয়ে দেখুন। বেবি নান কিংবা লাচ্ছা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তবে আমি কিভাবে রান্নাটা করেছি ভিডিওটি ফুল ওয়াচ করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো রান্নাটি করার জন্য প্রথমেই একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার গরম তেলে দিয়ে দেব ছোটো টুকরো করে কেটে রাখা চিকেন। চিকেনগুলো ছোটো টুকরো করে কেটে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার চিকেনগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। যেভাবে ম্যাগির মধ্যে দেওয়ার জন্য চিকেন আমরা বেশ ভালো করেই ভেজে নিই, এই চিকেনটাও কিন্তু ঠিক সেভাবেই ভেজে নিয়েছি। চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর একই কড়াইতে আবারও 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। গরম মশলার মধ্যে আমি দিয়েছি একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর গোটা জিরে হাফ চামচ দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। এলাচের মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এসে গেছে পেঁয়াজ, রসুন, আদা বাটার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির জায়গায় পেঁয়াজ বেটে দিলেই কিন্তু গ্রেভিটা বেশি ঘন হবে আর রেসিপিটা দেখতে ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দুটো কুচি না করে পেস্ট বানিয়ে দিয়েছি, এতে করে গ্রেভিটা বেশি ঘন হবে। ওপর থেকে স্বাদমতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। চানা মশলাতে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয়, কম মশলাতে কিন্তু চানা মশলা খেতে একদমই ভালো লাগে না, তাই আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে গেছে, এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় একটু জল ছিটিয়ে নেবেন, তাহলে মশলাগুলো কিন্তু আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে। আমি কিন্তু মশলার পেস্টটা জল দিয়ে একটু পাতলা করেই বেটে নিয়েছিলাম, তাই আর জল দেওয়ার প্রয়োজন হয়নি। আর চিকেনের সাথে মশলা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা দিয়ে দিচ্ছি। ছোলা সেদ্ধ করার সময় গোটা গরম মশলা, 1টা তেজপাতা আর 1/2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে নেবেন, এতে করে ছোলার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। আর ছোলা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিলেই বেশি ভালো হয়। আমি কিন্তু প্রেশার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর ছোলা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ছোলাটা ভেতর থেকে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যায়, তাই ভিডিওটা ছোট রাখার জন্য আমি সম্পূর্ণ দেখাতে পারিনি। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে ছোলা, চিকেন, মশলা সব সুন্দরভাবে কষে আসবে, আর ছোলার ভেতরেও কিন্তু সব মশলা সুন্দরভাবে ঢুকে যাবে। এবার সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য আমি 1 গ্লাসের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়েছি। এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ছোলা মশলাতে গ্রেভিটা কিন্তু একটু ঘন থাকলেই ভালো হয়, কারণ মাখো মাখো ঝোলই কিন্তু এই রেসিপিতে খেতে বেশি ভালো লাগে। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, নামানোর আগে গোটা গরম মশলা বাটা দেব। আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, খানিকটা ধনে পাতা কুচি, কাসুরি মেথি, গোটা গরম মশলা বাটা আর ধনে পাতা কুচি দিয়ে বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনই নামিয়ে রেখে দেব, কারণ ঝোলটা কিন্তু নামিয়ে রাখলে আরও একটু শুকিয়ে যাবে, তাই এখনই আমি নামিয়ে রেখে দেব। আমি কিন্তু গরম মশলা গুঁড়োর জায়গায় গরম মশলা বাটাই দিয়েছি, কারণ এতে করে রেসিপিতে ফ্লেভারটা বেশি আসবে। তবে চাইলে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।